এদিকে যা তা খাইবে সব আমার, এদিকে সব আমার, বুঝছো? তিন ছেলে আমার দেশের বাইরে, আমার তো ম্যাডাম অসুস্থ। জি জি জি, আমার চলে না, আর কি করা যায় বলো। কি করবেন, দুনিয়াটাই তো এরকম। তিন ছেলেকে ফোন দাও, তারা চলে আসুক দেশে, দেশে আসুক, কি করে তার আম্মা কবে চলে যায়। বলা যাবে না, বলা যাবে না। তাই দেখো তারা কি বলে, বুঝছো? রামাত এদিকে আসো, ওদিকে তো যাই। চলে গেছে, একটা বিয়ে করা ঠিকই দরকার। ভাবতেছি একটা বিয়ে করো, বুঝছো? মহলে একটা ভালো মেয়ে দেখো। আচ্ছা হুজুর, দেখুন চৌধুরী সাহেব, এটা কেডা তোমার চাষি? চাষি চাষি না, আছে বাড়িতে? ও তো মারা গেছে, জানো না তুমি? সর পড় নাই, মারা গেছে। তারপর তো বিয়ে করলাম পরে। কতদিন হয় বিয়ে করা? গতকালকে বিয়ে করছি। আচ্ছা ভালো, তো ভালো আছে না? হ্যাঁ ভালো, সুন্দর আছে তো? চৌধুরী সব ভালো আছে। আচ্ছা দয়া করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলো আমরা একটু বাসায় যাই। লুচ্চা চৌধুরী, আপনার মা যদি এই বাসায় থাকে তাহলে আমি এখানে থাকবো না, আমি আজকে চলে যাবো আপনার বাসাতে। বলো কি কি বলছি, আপনি বুঝতে পারছেন? আরে তুমি যা বলবে তাই, কারণ আমি তোমাকে তো ছাড়তে পারবো না। তাহলে এখনই আপনার মাকে এই বাড়ি থেকে বের করে দেন। আচ্ছা তা তুমি থাকবা, বুঝছো? তোর লাগে আমি আমার সুন্দর বউ ছাড়তে পারবো না, বুঝছো? যাও, আমি যত টাকা লাগে তোমার। বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, তিন কথার সঙ্গী পেয়ে ভুলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। এ বুড়ি, এই যে তোর নে ব্যাগ, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা, কোনোদিন এই বাড়িতে উঠানে যেন তোরে না দেখি। বুকে ধরে যত ফুল ফুটালা, সে ফুলের কাটা সারা কি পেলা, ভাগ্যের পরিহাসিনি না। কিছু তো বলবি। আমি আর কি কম হুজুর, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা আর কি বলতে পারি। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করতেছেন এখানে?
এই যে পুকুর ভরা মাছ আমার, হ্যাঁ কিন্তু খাওয়ার লোক নাই। এত জায়গা তুমি আপনার? সবই আমার তো, এখানে যা দেখবেন এই এলাকা, ওই যে প্রপার্টি, যা দেখাবেন সবই আমার। আসলে চৌধুরী সাহেব, আপনার একটু কথা বলতে চাই আমি। আপনি তো বলতেছেন যে এই যা জায়গা জমি সব আপনার, আমি তো দেখতেছি আপনার কিছুই নাই। কেন? কারণ কি জানেন, আপনি চোখটা বন্ধ হোক আজকে, দেখবেন যে এই জায়গা জমি আপনার ছেলে মেয়ে আপনার কেউ চেনে না, কিছুই নাই আপনার। আপনি তো বলেন সবে আপনার। আরে না, সবে আমার তো, আমি মালিক। বুঝবেন বুঝবেন, এখন বুঝি বলি আপনি ন্যাক আমল করেন, ন্যাক আমল করেন, বুঝছেন? সেটা ঠিক বলছেন ম্যাম সাহেব, দেখি কি করা যায়। না, যে আপনি বলতেছেন সবে আপনার, আমি তো দেখি যে আপনার কিছুই নাই। কেমনে আমার কিছু নেই? সবই তো আমার, কিছুই নাই আপনার। বলেন আপনি কেমনে আমার না? কেমনে আপনার না, তাহলে শুনেন, এই আপনি ছেলের কথা বলতেছেন, আপনার বাড়ি এরকম ব্যাংক ব্যালেন্স, তারপরে হলো আপনার প্রপার্টিজ, আপনি যদি আজকে মারা যান না, এই যে আপনার হাত দেন, এই যে হাতে যে সুন্দর ঘড়ি পড়ছেন না, এই ঘড়ি পর্যন্ত আর একজনে খুলে নেবে, আপনার কিছুই নাই। সেটা তো সবারই নেবে। তাহলে আপনি কিভাবে বলেন যে আপনি যে আপনার সব, আপনার সব? আমার না, বর্তমানে সব তো আমারই, মালিক না। আপনার কিছুই নাই, আপনি আমার পরামর্শ অনুযায়ী একটা কাজ করেন, দেখেন যে আসলে আপনার কিছুই নাই। আচ্ছা পরামর্শটা দেন, পরামর্শ দেন, কালকে আপনি এই পুকুরে মাছ দেখতে আসবেন। কালকে? আগামী কালকে? হ্যাঁ আগামী কালকে। আমি মসজিদে যাবো। আচ্ছা, আমি আরেকটু ওইদিকে প্রপার্টির কাজ করতেছি তো, আমি দেখে আসছি। তাহলে ইমাম সাহেবের কথা রাইট না আপনারটা রাইট, এটা আজকে পরীক্ষা করা হোক। কেন আমরা পুকুর পাড়ে আসছি, এখানে তো কেউ দেখতেছ না, করা যায়। শোনো, হ্যাঁ বলে, তুমি এটাই করবা, আমি করতেছি। আচ্ছা, আমার জন্য কি কামড় দিল? চালু চালু এরকম হওয়াই উচিত কে ভাই? রাতারাতি মানুষের যা সম্পত্তি আছে সব দখল করে দখল করে নিত, জোর জবরদস্তি করে নিত, লেইকে নিত, মারামারি করতো মানুষের সঙ্গে, তাই কাইন্দ না সাপুরিয়ারে
সাপুরিয়ারে আমি ডাকছি, সাপুরিয়া আসতেছে, দেখি কেমনে বিষ নামান যায়। তো কঠিন সাপে কামড় দিছে রে। ও ওই যে চলে আসছে তো সাপুরি সাপ। হ্যাঁ সাপুরি সাপ, বসেন 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 বসেন। আমাদের এই খুব সমাজসেবক লোক বুঝছেন, টেকা পয়সারও মালিক অনেক, তিনটা ছেলে আমেরিকা থাকে, এখন ওনাদের সাপে কাটছে। এখন দেখেন দেখি আপনি সাপ আনতে পারেন নাকি, বিম কথা আপনি সাপ আনতে পারেন নাকি। কোন জায়গায় কামড় দিছে পায় না? হ্যাঁ এই যে পায়ে পায়ে, এই দেখো, হ্যাঁ এই যে এই যে এই জায়গায়। আপনি দেখেন তো বিম বাজার সাপ আনতে পারেন কিনা। ওনার তিন ছেলে আমেরিকা থাকে, আর হলো ওনার স্ত্রী আছে। বিষ্টাল আছে, এই বিষ্টা একর যে কোনো একজনের মধ্যে যদি প্রবেশ করাতে পারেন তাহলে ইনি মারা যাইব, ইনি সুস্থ হয়ে যাইব। তাই? হ্যাঁ। আচ্ছা তুমি তো ফোন দিছো না ওদেরকে? ফোন দিছি, আসতেছে ওরা। আসতেছে না? ও আচ্ছা ঠিক আছে, সাপুরি সাহেব ওনারা তো আসতেছে, আচ্ছা আমরা একটু ওয়েট করি তাহলে। আচ্ছা দেখেন তাহলে তুমি এক করো, তোমার ভাবিরে ডাক দাও, ছেলে দুটো তিনটে তো আসতেছে না, দাও দাও দ্রুত দাও। ওই তো ছেলে সাপুরি সাহেব, ওই যে ওনার তিন ছেলে চলে আসছে। আসছে, নামো নামো বাবা গাড়ি থেকে। সাপুরি সাপ কি বলে ওটা শোনো, আচ্ছা আচ্ছা বসো বসো বসো, এখন এখন শোনো সাপুরি সাপ কি কয়, শোনো শোনো। আপনার এটা কি হয়? হাজবেন্ড, আচ্ছা এর শরীরের বিষ যদি আপনার গায়ে দেওয়া যায় তাহলে আপনি স্বামী সুস্থ হয়ে যাবেন, আপনি মারা যাবেন, আপনি কি রাজি আছেন? কি বলেন এসব আপনি? আমার কি মরার বয়স হয়েছে? বুড়া মরতে মরু, আর বিষ নেবেন না? কি কন এসব আপনি, ওর বিষ আমি নিতে যাবো কি জন্য? এখন না নিলে দেখেন এই যে ছেলেরা আছে, ছেলে আপনি এদিকে আসেন। কাঁদেন না কাঁদেন না কাঁদেন না, সাপুরি সাহেব কি বলে শোনেন, কাঁদেন না। বলেন সাপুরি সাহেব কি করতে হবে? এটা আপনার বাপ না? হ্যাঁ আমার বাপ। আপনার বাপের বিষ যদি আপনার গায়ে দি তাহলে পরে আপনি মারা যাবেন, আপনার বাপ সুস্থ হয়ে যাবে, আপনি কি রাজি আছেন? কি কোন সাপুরে সাপ, আমি ব্যারিস্টার মানুষ, সারা দুনিয়ার মামলা মোকদ্দমা আমার দেখার লাগে। আমার বাপে মারা গেছে, আজ হোক মারা যাবে, কালেও মারা যাবে, এখন আমার বাপের বিষ আমার গায়ে নিলে আমি মারা যাবো, আমার বাপে বেঁচে উঠবে, আমার বাপ মরছে মারা যাক, এতে আমার করার কিচ্ছু নাই, যা হওয়ার হয়ে গেছে ভাই। বাপের যে বিষ, এই বিষটা আপনার শরীরে পুষ করাইলে আপনি মারা যাবেন, আপনার বাপ সুস্থ হয়ে যাবো, আপনি কি রাজি আছেন তাতে? আমি ইঞ্জিনিয়ার মানুষ, আবার অনেক দায়িত্ব আছে, আমি এত দায়িত্ব নিতে পারবো না, বাপ মারা যায় যাক। ছোট ছেলে গুলো এটা না? হ্যাঁ হ্যাঁ এটা ছোট ছেলে, সাপুরি সাহেব পাঠায় দেন। আপনার বাপের বিষ কি আপনি লইবেন?
না আমি নিতে পারবো না। কেন নিবেন? আপনি যদি লোন তাহলে আপনি মারা যাবেন, আপনার বাপ বেঁচে যাইব না। মানুষের অনেক সেবা করতে হবে, আমি নিতে পারবো না। স্যার তাহলে আর কি আছে? আপনি যান তো ওর মারে নিয়ে আসেন। হ্যাঁ আচ্ছা, আমরা এখানে আছি, আপনি ওর মারে নিয়ে আসেন, দ্রুত নিয়ে আসেন। আপন বলে ভাবি যারে সেই তো আপন না, আপন বলে ভাবি যারে সেই তো আপন না। আপন আমার মা জননী অন্য কেহ না, আপন আমার মা জননী অন্য কেহ না। কেউ বিষ নিতে চাইলো না, মা বিষ নিতে চায়, মা লইলো বিষ, অথচ মাকে অপমান করে ঘাত ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছিল এই চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব উঠেন উঠেন উঠেন, দেখেন মা কারে করেন, উঠেন দেখেন আপনার মা, যে মাকে আপনি ঘাত ধরে বাড়ির থেকে বাইর করে দিছিলেন। মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের দাম, আপোষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। আজকে তোমার কথা না আমার চোখ খুলতো না, গিয়ে চোখ। পৃথিবীর আর কোন ছেলে যেন এরকম না করে সে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার একটাই দাবি, পৃথিবীর কোন মানুষ যেন তার ছেলে মেখে বিশ্বাস না করে, আর মার উপর অত্যাচার না করে। মা হচ্ছে সবচেয়ে আপন।